আজকে আমার সাথে এসার নাইট্রো 5AN51554 গেমিং নোটবুক রয়েছে, যার মেন ফিচার্সগুলো নিয়ে কথা বলবো, তাই পুরো ভিডিও দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর কেনার আগে কিছুটা ধারণা দিতে পারবো। ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে এইসারের প্রোডাক্ট 2012 থেকে 2019 পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে। এমনকি 2020-এর ভিডিও মেকার্স এডিটার চয়েস এবং সিইএস 2020 ইনোভেশন অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে। এছাড়া 2019-এর থার্ড কোয়ার্টারে ওয়ার্ল্ডওয়াইড পিসি বাজারে এইসারের মার্কেট শেয়ার ছিল প্রায় 6.2%। গেমিং ক্যাটাগরিতে এইসারের এই নোটবুকটিও খুব জনপ্রিয়। এই নোটবুকে উইন্ডোজ 10 হোম অপারেটিং সিস্টেমের সাথে পাওয়ারফুল 9th-gen ইন্টেল কোর i5-9300H প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার ক্লক স্পিড সর্বোচ্চ 4.10 GHz পর্যন্ত এবং 8 MB ক্যাশ মেমোরি ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরটি মূলত ইন্টেলের কফি লেক আর্কিটেকচারের উপর বেস করা মাল্টিটাস্কিং হাই এন্ড একটি প্রসেসর, যাতে 4টি কোর এবং 8টি থ্রেড রয়েছে। এর সিস্টেমে দেওয়া হয়েছে DDR4 8GB র্যাম, 1 TB হার্ড ডিস্ক এবং 128GB SSD, অর্থাৎ স্মুথলি মাল্টিটাস্কিং করা যাবে, আপনার পছন্দের গেমস এবং প্রোগ্রাম ফাইলস খুব দ্রুত অ্যাক্সেস করতে পারবেন। আর যেহেতু DDR5 4GB NVIDIA GTX 1650 গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে, তাই স্মুথলি গেমস যেমন প্রজেক্ট কার্স 2, ফর্টনাইট, পাবজি, ফরজা হরাইজন 4 এর মতো ভারী গেমসগুলো খেলা যাবে। আবার গ্রাফিক ডিজাইনিং, এডিটিং এবং ভিডিও এডিটিং এর কাজও করতে পারেন। এই নোটবুকে 15.6 ইঞ্চির ফুল এইচডি IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেন শার্প এবং ক্লিয়ার কোয়ালিটিতে যে কোনো ইমেজ বা ভিডিও উপভোগ করা যায়। গেমিংয়ের সুবিধা অনুযায়ী রেসপন্সিভ এবং কমফোর্টেবল টাইপিংয়ের জন্য ফুললি ব্যাকলিট কিবোর্ড ব্যবহার করা হয়েছে। তবে এর কিবোর্ডের আরও একটি মেন পয়েন্ট হচ্ছে এখানে নাইট্রোসেন্স হটকি দেওয়া আছে। নাইট্রোসেন্সের সাথে রিয়েল টাইমে এই নোটবুকের সিস্টেম পরিচালনা করা যাবে। হটকি ব্যবহার করে সিস্টেমের তাপমাত্রা পরিবর্তন, ফ্যানের গতি কমানো এবং অন্যান্য আরও কিছু অপশন পরিচালনা করা যাবে। সুতরাং ওভারঅল সিস্টেমের ম্যানেজ এবং মনিটর করতে পারবেন। তাছাড়া ডাটা ট্রান্সফারের জন্য এখানে যথেষ্ট আইও পোর্ট দেওয়া হয়েছে। এর একপাশে RJ45 জ্যাক, একটি HDMI পোর্ট এবং 3টি USB পোর্ট দেওয়া হয়েছে, এবং অন্য পাশে একটি USB পোর্ট, একটি কম্বো অডিও পোর্ট এবং সাথে পাওয়ার কানেক্টর দেওয়া আছে। প্রপার এয়ারফ্লোয়ের জন্য এর ব্যাক সাইডে ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে। ফাস্টার কানেক্টিভিটির জন্য কিলার ইথারনেট E2500 এর সাথে ওয়াইফাই 5 MU মিমো টেকনোলজি সহ অ্যাডভান্স ব্লুটুথ ব্যবহার করা হয়েছে। আর যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, এই নোটবুকে 4 সেলের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তাই ব্যাটারি ব্যাকআপ প্রায় 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত পাবেন। তবে ব্যাটারি ব্যাকআপ অনেকটা আপনার গেমিং এবং ব্যবহারের উপরই নির্ভর করছে। এখন চলুন এই নোটবুক দিয়ে হাই প্রিসেট মোডে 1080px-এ কিছু গেমের বেঞ্চমার্ক দেখে নিই। প্রজেক্ট কার্স 2 এই গেমে 60 থেকে 65 এর মধ্যে FPS পরিবর্তন হচ্ছে। ফর্টনাইটে 65 থেকে 75 এর মধ্যে পরিবর্তন হচ্ছে। পাবজিতে 68 এর মধ্যে FPS চেঞ্জ হচ্ছে। ফরজা হরাইজন 4 এই গেমে 55 থেকে 65 এর মধ্যে FPS চেঞ্জ হচ্ছে। ফার ক্রাইতে অধিকাংশ সময় 65 এর মধ্যে FPS রয়েছে। সো ভিউয়ার্স, আজকে আপনাদের এইসারের পাওয়ারফুল গেমিং নোটবুক দেখানো হলো, যার মেন ফিচার্স নিয়ে কিছুক্ষণ আগে কথা বলেছি। তাছাড়া ডিউরেবিলিটি বাড়ানোর জন্য এই নোটবুকটি বেস্ট কোয়ালিটি কম্পোনেন্ট দিয়ে তৈরি করা হয়েছে, এবং এইসার কুল বুস্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে, তাই কুলিং ফ্যানের গতি প্রায় 10% পর্যন্ত বেড়ে যাবে এবং অটো মোডের তুলনায় প্রায় 9% বেশি CPU GPU ঠান্ডা থাকবে। সুতরাং যারা গেম খেলতে খুব বেশি পছন্দ করেন আর গেমিংয়ের জন্য ডিউরেবল ও প্রপার থার্মাল সিস্টেম সহ গেমিং নোটবুক নিতে চান, তারা এইসারের এই নোটবুকটি পছন্দের তালিকায় রাখতে পারেন। এর সাথে আরও পাচ্ছেন 2 বছরের ওয়ারেন্টি।
এই প্রোডাক্টের প্রাইস এবং ফুল ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন। অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন www.ryansco.com। রায়ান্সের সকল শোরুমে পণ্যের দাম একই এবং চাইলে রায়ান্সের যে কোনো শোরুম থেকে পণ্যের ওয়ারেন্টি ক্লেম করতে পারেন। তাছাড়া প্রোডাক্ট আপডেট এবং এই সম্পর্কিত তথ্য পেতে রায়ান্সের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরাও জানতে পারেন। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো প্রোডাক্ট নিয়ে। টিল দেন ভালো থাকবেন সবাই, বাই।